بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شكرا لكم الله دشور ستا شروطي أمين عزبنا سنشاكو دجاناتشي ইকরা বাংলা স্টুডিওতে এক লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায় এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে নেয় আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ইকরা বাংলার নিয়মিত আলোচক হযরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হজরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানের সর্বপ্রথম সম্মানিত অতিথি কয়েকটি গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সঙ্গে থেকে অনুষ্ঠানে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আর দেরি না করে চলে যাই সম্মানিত অতিথির কাছে দিকে। সম্মানিত অতিথি আমাদের জন্য কী দোয়া নিয়ে এসেছেন? মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমরা আপনাদেরও শুকরিয়া আদায় করি যারা আপনারা এই আপনাদের গুরুত্বপূর্ণ টাইম আমাদেরকে দেন, আমাদের প্রোগ্রামের সময় আপনারা অপেক্ষা করেন এবং এই গুরুত্বপূর্ণ সময় যে সময় আপনাদের অন্য কোনো প্রয়োজন থাকে সেই প্রয়োজনকে স্যাক্রিফাইস করে আপনারা আমাদের সাথে থাকেন, এই জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আজকে আমি আপনাদের সামনে যে দোয়াটি আমি পড়ব সেই দোয়াটি হলো এমন একটি মহান দোয়া যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ বৈঠকের মধ্যে পড়তেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি অধিকাংশ বৈঠকের মধ্যে পড়তেন এই দোয়াটি আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তাহলে আজকের যে দোয়া সেই দোয়াটি হলো যেটা মজলিসের দোয়া, বৈঠকের দোয়া, যে মজলিসের মধ্যে আমরা বসবো সেই মজলিসের মধ্যে আমরা সম্ভব হলে এই কী করতে পারি, এই দোয়াটি পড়তে পারি। আপনি চাইলে যে কোনো সময় দোয়াটিও পড়তে পারেন, কিন্তু এটা বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় সাহাবা ইকরামকে নিয়ে বসতেন তখন অধিকাংশ বৈঠকের মধ্যে এই দোয়াটি পড়তেন। এরকম না যে নবী করিম ইসলাম শুধু একবার পড়ছেন, এরকম না, একবার পড়লেও তো এটা আমাদের জন্য সুন্নত হয়ে যায়। আর যেটা অধিকাংশ সময় পড়তেন সাহাবায়ে কালামকে নিয়ে বসলেই পড়তেন, অধিকাংশ সময় পড়তেন, তাহলে এটার দ্বারা গুরুত্ব বোঝা যায় যেটা অত কত গুরুত্বপূর্ণ একটা দোয়া। এবং এই দোয়ার অর্থটা আমরা অর্থ এবং তার মর্ম তার ব্যাখ্যা যদি আমরা জানি তাহলে আপনি দেখবেন এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়ার মধ্যে আপনার দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণের ভিতরে আছে। এবং এই দোয়াটা যদি আল্লাহ তাআলার কাছে আমরা কবুল হয় তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখেরাতের মধ্যে সাকসেস হতে পারবো। তাহলে আসুন আমরা আজকের দোয়াটাই আমরা যাই, আজকের যে দোয়াটি সেই দোয়াটি আমরা প্রথমে বলবো ইনশাআল্লাহ। আজকের যে দোয়া সেই দোয়াটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। একটু লম্বা হলেও আপনারা চেষ্টা করবেন এটাকে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, এই যে দোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে চাইলে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন, এরপরে আপনারা অল্প অল্প করে শিখে নিতে পারেন। আসুন আমরা একবার বলি, اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا
وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا. আমরা আবারও বলছি, আপনারা একটু শুনেন। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا. এটার অর্থ হলো যে হে আল্লাহ, আমাদিগকে দান করো তোমার ভয়। হে আল্লাহ, আমাদেরকে তোমার ভয় দান করো সেই পরিমাণ যাহা আমাদিগকে তোমার নাফরমানি হইতে বিরত রাখে। হে আল্লাহ, তুমি আমাদেরকে এরকম ভয় দান করো যাহা আমাদিগকে তোমার নাফরমানি হইতে বিরত রাখে এবং তোমার এবাদত বন্দেগী হে আল্লাহ তোমার ফরমাবরদারি সেই পরিমাণে দান করো যাহা আমাদেরকে বেহেস্তে নিয়ে পৌঁছায়, যাহা আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে পৌঁছায়, এবং এমন ইয়াকিন আর বিশ্বাস এবং বিশ্বাস সেই পরিমাণে দান করো যাহাতে দুনিয়ার বলা মুসিবত ও বিপদাপদ সহজ হইয়া যায়। এমন ইয়াকিন আর বিশ্বাস আমাদেরকে দান করো যাহাতে দুনিয়ার বলা মুসিবত এগুলো আমাদের জন্য কী হয়ে যায়, সহজ হইয়া যায়। এবং আমাদেরকে হে আল্লাহ, আমাদেরকে তুমি বুক করিতে দাও আমাদের শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং অন্যান্য শক্তিগুলি যতক্ষণ আমাদেরকে জীবিত রাখো, অর্থাৎ যতদিন আমি জীবিত থাকি আমার চোখ হে আল্লাহ এবং আমার যে কান এই সবগুলাকে তুমি আমাদের এগুলোকে সুস্থ রাখো, আমাদেরকে এগুলা থেকে বুক করার তুমি আমাকে কী করো, তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি এবং অন্যান্য শক্তিগুলো যেগুলো আছে এই সবগুলো যেন আমার জীবনের সাথে থাকে, আমার যতদিন আমার লাইফ আছে আমার চোখ এবং যেন সঠিকভাবে কাজ করে, চোখকে আমি যেন বুক করতে পারি, কানকে যেন আমি বুক করতে পারি, অর্থাৎ এরপরে হাত এবং পাও সবগুলা যেন আমার সবগুলো যেন আমাদের সাথে কাজ করে। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছেন যে তার চোখ দেখতে চোখের দ্বারা কাজ হইতেছে না, কানের দ্বারা শুনতেছে না, পায়ের দ্বারা হাঁটতে পারতেছে না, হাতের দ্বারা সে কাজ করতে পারতেছে না, এই জন্য এই দোয়ার মধ্যে আসছে হে আল্লাহ তুমি আমাদের চোখকে, আমাদের কানকে এবং আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তুমি সুস্থ রাখো যেন আমরা আমাদের জীবনকে বুক করতে পারি। এরপরে হলো যে হে আল্লাহ, তুমি কি করো যে ওইসব শক্তি দান, এমন এইসব শক্তি দ্বারা এমন ওয়ারিস রেখে যাওয়ার তৌফিক দান করো যা আমার পরেও বাকি থাকে। ওয়া জালহুল ওয়ারিস মিন্না, অর্থাৎ আমি আমার জীবনের দ্বারা এমন কিছু কাজ করে যেন যেতে পারি যেগুলো আমার মরণের পরেও যেন এগুলো বাকি থাকে। হে আল্লাহ, এই সমস্ত জিনিসের দ্বারা এমন কিছু ওয়ারিস রেখে যাওয়ার তৌফিক দান করো যা আমার পরেও এগুলো বাকি থাকে। হে আল্লাহ, প্রতিশোধ গ্রহণ করো ওহাদের হতে যাহারা আমাদের উপর জুলুম করে। আমরা তো প্রতিশোধ নিতে পারবো না, কিন্তু যারা আমাদের উপর জুলুম করে হে আল্লাহ তুমি প্রতিশোধ গ্রহণ করো। হে আল্লাহ, তুমি প্রতিশোধ গ্রহণ করো ওহাদের হতে যাহারা আমাদের উপর জুলুম করে। এরপরে যাহারা আমাদের সঙ্গে শত্রুতা করে তাহাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো, যাহারা আমাদের বিরুদ্ধে শত্রুতা করে দুশ্মনী করে, যাহারা আমাদের সঙ্গে শত্রুতা এবং দুশ্মনী করে তাহাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। এরপরে যেটা, হে আল্লাহ, আমাদেরকে আমাদের দিনের উপর কোনো বিপদ যেন না আসে, আমাদের দিনের উপর যেন কোনো মুসিবত না আসে, আমাদের উপর আসিতে দিও না, আমাদের দিনের উপর কোনো বিপদ এবং মুসিবত এবং দুনিয়াকে আমাদের আসল টার্গেট বানাইও না।
দুনিয়াকে আমাদের আসল মকসদ বানাইও না, দুনিয়া আমাদের আসল টার্গেট না, দুনিয়া আমাদের আসল ঠিকানা না। আমাদের আসল ঠিকানা এটা আমরা যেন দুনিয়াকে না বানাই, এই জন্য বলছেন এই দোয়ার মধ্যে যে দুনিয়াকে আমাদের আসল ঠিকানা এবং জ্ঞানের শেষ সীমান্ত উদ্দেশ্য, জ্ঞানের মেইন টার্গেট দুনিয়াকে বানাইও না। আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের যেন একমাত্র উদ্দেশ্য জ্ঞান, জ্ঞানের দ্বারা দুনিয়া যাতে না হয়, এই জন্য বলছেন যে হে আল্লাহ আমাদেরকে তুমি আমাদের দুনিয়াকে আমাদের আসল টার্গেট এবং জ্ঞানের শেষ সীমান্ত উদ্দেশ্য আমাদেরকে হিসাবে বানাইয়া দিও না, এরপরে এবং আমাদের কাছে এমন কাউ আমাদেরকে অধীনস্থ আমাদেরকে করিও না, এমন কাহার অধীনস্থ করিও না যাহারা আমার উপর আমাদের উপর রহম করে না, যারা আমাদের উপর রহম করে না, যারা আমাদের উপর সদয় হয় না, এরকম কোনো জালিমকে, কোনো আপনার এরকম কোনো সরকার হোক অথবা ব্যক্তি হোক, এরকম কোনো এই জালিমকে অথবা কাফিরকে আমাদের উপর তুমি কী করো না, চাপাইয়া দিও না। অর্থাৎ আমরা যেন তাদের কাছ থেকে আমরা কী হই, যে আমরা মুক্ত থাকতে পারি, তাদের অত্যাচার থেকে যেন আমরা, আমরা জুলুম থেকে যেন আমরা এই নিরাপদ থাকতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করলাম। এখন এই যে দোয়াটা, এই দোয়াটা অনেক লম্বা দোয়া, এই দোয়াটা আমরা প্রথমে দেখি আমরা হাদিসের, হাদিসের মধ্যে কীভাবে আসছে আমরা দেখি যে এই দোয়াটা, এই দোয়াটা হাদিসের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে আসছে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قلما كان رسول الله صلى الله عليه وسلم يقوم من مجلس حتى يدعو بهؤلاء الدعوات لاصحابه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ মজলিসের মধ্যে, সাহাবায়ে কেরামেরকে নিয়ে যে সময় মজলিসগুলো হয়, মানে বৈঠক, মজলিস মানে বৈঠক, অধিকাংশ বৈঠকের মধ্যে এই দোয়াগুলো পড়তেন। তাইলে অর্থাৎ খুব কম মজলিস এরকম ছিল যে আল্লাহ রসুল এরকম এই দোয়াগুলোকে পড়েন নাই। হ্যাঁ, অর্থাৎ বেশি অংশ মজলিসের মধ্যে আল্লাহ রসুল এই দোয়াটি পড়তেন, বেশি অংশ মজলিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, এই দোয়াগুলি, এই দোয়াগুলি পড়তেন। এই দোয়াটি কি, যে দোয়াটি আমি আপনাদেরকে বললাম, তাইলে قليلا اي سري قلما كان رسول الله صلى الله عليه وسلم يقوم من مجلس حتى يدعو بهؤلاء الدعوات لاصحابه। এরপরে এই দোয়াটি হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে দোয়াটি আসছে। তিরমিজি শরীফ একটা হাদিসের একটা ফেমাস এবং একটা বুক, হাদিসের বুক, সেই বুকের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ বৈঠকের মধ্যে সাহাবায়ে কেরামকে এই দোয়াটি, সাহাবায়ে কেরামকে নিয়ে সঙ্গবদ্ধভাবে, সমবেতভাবে আল্লাহ রাসূল এই দোয়াটি করতেন। তাইলে এই দোয়ার দ্বারা কী সাবিত হয়, যে ইজতেমাঈভাবে দোয়া করা এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এক জায়গার মধ্যে বসি, তাইলে আমরা চাইলে এই দোয়াটি পড়তে পারি, তাইলে এই সুন্নতের উপর আমল হবে। যে আমরা অনেক সময় অনেক জায়গায় বসি, বসার সময় যদি আমরা এন্ডে, শেষের দিকে আমরা বলে একটা দোয়া করে উঠি, এই দোয়ার মধ্যে আপনি এই দোয়াটি করলেন, আরও কিছু দোয়া করলেন, সব মিলিয়ে মজলিসের মধ্যে দোয়া করা এই হাদিসের দ্বারা এটা প্রমাণ হয়। হাদিসের দ্বারা এটা সাবিত হয়ে গেল যে মজলিসের মধ্যে দোয়া করা এটা সুন্নাত সম্মত, সুন্না সম্মত। এবং এই দোয়াটি আমরা শিখে নিব, যে দোয়াটি ইবনে ওমর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে এই দোয়াটি পড়তেন, এটা কি, আল্লাহুম্মা ক্বসিম লানা মিন খাশিয়াতিক মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন আল ইয়াক ওয়া মিন তাআতিকা ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিন আল ইয়াকিনি মা তুহাউইনু বিহি আলাইনা مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا। এই দোয়াটি, এটা তো শুধু অর্থটা বললাম, এটা শুধু অর্থটা বললাম আপনাদের সামনে। এই যে দোয়া যেটা, সেই দোয়াটা আমরা যদি একটু ব্যাখ্যার দিকে যাই, অনেক লম্বা আলোচনা আছে, সংক্ষিপ্তভাবে যদি আমরা একটু আলোচনা করি, যে প্রথম যেটা পাঠ, আল্লাহুম্মা ক্বসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। হে আল্লাহ, তুমি আমাদেরকে খাশিয়া মানে ভয়, এমন ভয় দান করো, যে এমন পরিমাণ ভয় দান করো, যে পরিমাণ ভয় থাকলে আমরা তোমার নাফরমানি আর করি না। আজকে যে আমরা নাফরমানি করি, এটার মানে কি, আমরা আমাদের আল্লাহর ভয়টা সঠিকভাবে নাই। আমরা পুলিশের সামনে আমরা আইনকে লঙ্ঘন করি না, স্পিডকে অথবা যেটা একটা কে আছে, যে আইন আছে এই দেশের আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এমনি হয়তো আমরা অনেক সময় আছে আমরা এই আইনকে ফলো করি না। ঠিক এরকম বাপের সামনে,
উস্তাদের সামনে আমরা গুনাহ করি না, কেন একটা ভয় থাকে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি আমরা করি, অনেক আমরা করে ফেলি, কেন যতটুক পরিমাণ ভয় থাকা দরকার ছিল এতটুক পরিমাণ ভয় আমাদের নাই। তাহলে এই এই হাদিসের মধ্যে প্রথমেই বলা হয়েছে, হে আল্লাহ তুমি আমাদেরকে এমন পরিমাণ ভয় দান করো যে পরিমাণ ভয় থাকলে আমরা তোমার যাতে আর নাফরমানি করি না। মা তাহাউলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, যেটা মানে হবে প্রতিবন্ধক হবে আমরা যেন আর তোমার গুনাহ যাতে আমরা আর যাতে আমাদের হয় না, তোমার নাফরমানি যাতে আমাদের হয় না, যাতে আমাদের এটা কী হয়ে যাবে, এই ভয়টা এটা কী হয়ে যাবে, আপনাকে প্রতিরোধ করবে, আপনাকে বাধা দিবে, যে বলবে না না এটা করবা না, এটা করবা না। তাহলে এটা প্রথম অংশ, হে আল্লাহ আল্লাহুম্মা ক্বসিম লানা মিন খাশিয়াতিকা, হে আল্লাহ তুমি আমাদেরকে খাশিয়া এবং ভয় দান করো এই পরিমাণ, যে পরিমাণ ভয় থাকলে তোমার নাফরমানি আর আমরা করবো না। এরপরে দুই নম্বর সেকেন্ড পার্ট, ওয়ামিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, ওয়ামিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, এবং তোমার ফরমাবরদারি তোমার এবাদত বন্দেগী এমন পরিমাণ দান করো যে পরিমাণ এবাদত করলে আমরা তোমার বেহেস্তে পৌঁছতে পারি। হ্যাঁ, যেমন ধরেন নামাজের দ্বারা বেহেস্তে পৌঁছে যায়, এখন যদি একজন মানুষ নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে। তাইলে নামাজ তাআত মানে নেক এবাদত, যত যত নেক আমাল আছে, যেমন ধরেন আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে যত অনেক জায়গার মধ্যে বলেছেন যে আল ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানের পরে আমলের কথা আনছেন। হ্যাঁ, ইমানের পরে আমলের কথা, তাইলে বোঝা গেল, বোঝা গেল যে আপনার তাআত যেগুলো আছে নেক এবাদত, নামাজ আছে, রোজা আছে, সদকা খয়রাত আছে, আপনার এইরকম কোরআনে করিমের তেলাওয়াত আছে, হ্যাঁ এইগুলো হলো, এগুলোর মাধ্যমেই আমরা কী করতে পারি, জান্নাতের মধ্যে পৌঁছতে পারি। জান্নাতের মধ্যে পৌঁছার দ্বারা, পৌঁছার অনেক মাধ্যম আছে, আপনি নামাজের দ্বারা, রোজার দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, তাসবিহাতের দ্বারা, সকাল বিকালের আজকারের দ্বারা, এই সমস্ত আমলের দ্বারা আপনি এবং আমি জান্নাতে পৌঁছতে পারি। তাহলে আমরা এই জায়গার মধ্যে দোয়াটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাই দিয়েছেন যে তোমরা এই দোয়াটি বলো যে হে আল্লাহ আপনি আমাদেরকে এমন এবাদত করার, এমন নেক আমাল করার তৌফিক দান করো যে আমলের দ্বারা আমি বেহেস্তের মধ্যে পৌঁছতে পারি। ওয়ামিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, এর পরের পার্টের মধ্যে কী আসছে দেখেন, ওয়ামিন আল ইয়াকিনি, ওয়ামিন আল ইয়াকিনি মা তুহাউইনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে এমন একটা ইয়াকিনের বিশ্বাস দান করো, এমন একটা বিশ্বাস এই পরিমাণ দান করো যাহাতে দুনিয়ার কোনো বলা মুসিবত আসলে এটা যেন আমাদের কী কী হয়, সহজ হয়। আমাদের আল্লাহর উপর যে ইয়াকিন, ইয়াকিন যেটা এটা হলো ইমান, এমন মজবুত হওয়া যে আপনার উপর যে সময় কোনো মুসিবত আসে তখন আপনি বলবেন সবর করে নেবেন, এবং আপনি বলবেন যে এটা আল্লাহ, আপনি এটার উপর রাজি থাকবেন মুসিবত আসার পরে। আর রেজা বিল কাদার, তাকদীরকে আমরা বিশ্বাস করেছি, ইমান, ইমানের মধ্যে আমরা ইমানে মুফাসসালের মধ্যে আসছে যে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আমরা তাকদীরকে বিশ্বাস করি। এখন আপনার যে সময় আল্লাহর উপর ইয়াকিন, বিশ্বাসটা এমন মজবুত হবে যে আমরা মুসিবত আমাদের জীবনের মধ্যে আসতে পারে, লাইফের মধ্যে আসতে পারে, কিন্তু আপনার ইয়াকিনটা যদি মজবুত থাকে তাহলে সাথে সাথে আপনি বলবেন যে না আমি সবর করব এবং আল্লাহর তাকদীরের উপর আপনি রাজি থাকবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই সবরের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে মকাম দিবেন। আস-সাবরু সাওয়াবু আল জান্নাহ, আর সবর কোন সময় হবে, যে প্রথম সময় সবর দরজা কোন সময়, যে সময় মুসিবত আসে সাথে সাথে আপনি বলবেন আমি সবর করলাম, আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছি, আমার উপর মুসিবত আসছে আমি আমি অসুস্থ হয়ে গেছি, আমি আমার ফ্যামিলির মধ্যে কোনো পেরেশানি আসছে আমি আল্লাহর উপর রাজি থাকলাম। এই যে আস-সাবরু ইনদা আউয়ালে সাদমা, প্রথম টাইমে, প্রথম টাইমে সবর করা, এটার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম বদলা দিবেন। তাহলে এটা আমি বলছিলাম যে আল্লাহ তুমি আমাদেরকে কী করো, যে এমন ইয়াকিন আর বিশ্বাস দান করো যে বিশ্বাসের দ্বারা আমাদের জীবনের মধ্যে মুসিবত আসলে যেন আমরা কী করতে পারি, এটা আমরা এটাকে সহ্য করতে পারি, এটা সহজ হয়ে যায়। এর পরের পাটের মধ্যে আসছে কি, যে আল্লাহুম্মা মাতিআনা বিআসমাঈনা ওয়া বসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা, হে আল্লাহ তুমি আমাদেরকে উপকৃত হতে দাও, ভোগ করতে দাও আমাদের শ্রবণ শক্তি, আমাদের শ্রবণ শক্তি, দর্শন শক্তি, আমাদের কান এবং আমাদের চোখ এবং আমাদের আরও যে শক্তিগুলো আছে এই শক্তিগুলোকে তুমি ভোগ করতে দাও, কতদিন, যতদিন আমরা জীবিত থাকি, যতদিন মা আহইয়াইতানা,
যতদিন আমরা জীবিত রাখি। আজকে চিন্তা করেন যাদের কাছে আপনার কি নাই, চোখ নাই, তাদের জীবনটা কেমন? তারা তাদের মাকে দেখতে পারছে না, তাদের ছেলেকে দেখতে পারছে না, স্বামী তার ওয়াইফকে দেখতে পারছে না, ওয়াইফ স্বামীকে দেখতে পারছে না, জীবনটা কেমন হবে? জীবনটা কেমন হবে? একজন মানুষ কানে শুনছে না, তার জীবনটা কেমন হবে? একজন মানুষ তার এরকম এই সমস্ত যে শরীরের মধ্যে যে নিয়ামতগুলো আছে, এই নিয়ামতগুলো সে যদি বুক করতে পারে না। আজকে তো আমাদের কাছে এগুলোর কোনো তোয়াক্কা করি না আমরা। আমরা মনে করি যে আমরা বস আলহামদুলিল্লাহ, এটা তো আমি মালিক, আর চোখের মালিক তো আমি। চোখটা যদি চলে যায় তখন আমি বুঝতে পারবো। এই জন্য আল্লাহর কাছে এটা রিয়েলাইজ করা, চিন্তা করা যে এটা আল্লাহ তাআলা আমাকে দিছেন, এটা কত বড় নিয়ামত। এটা সারা দুনিয়া যদি একদিকে হয়, আপনাকে যদি বলে যে মৌলানা আপনাকে আপনার চোখটা দেন আর সারা দুনিয়া আপনাকে দিয়ে দিব, আপনি কি নেবেন? দিবেন না, দিবেন না, আমিও দিব না, আমরা কেউই দিব না। তাহলে বোঝা গেল একটা চোখের দাম সারা দুনিয়ার চাইতে বেশি, কিন্তু এটাকে আমরা রিয়েলাইজ করি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা বলা, হে আল্লাহ, আল্লাহ মাতিআনা বি আসমাইনা ওয়া এরপরে ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা হায়াইতানা, হে আল্লাহ তুমি আমাদের চোখ, আমাদের কান এবং আমাদের যে শক্তিগুলো আছে এই শক্তিগুলোকে তুমি আমাদেরকে বাকি রাখো যতদিন আমি জীবিত থাকি। এর পরের অংশের মধ্যে আসছে ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না, এবং এগুলাকে যেন আমরা কাজে লাগাইয়া কিছু কাজ করে যেতে পারি যেগুলো আমার ওয়ারিস হিসাবে থাকবে, আমার ওয়ারিস হিসাবে থাকবে। অর্থাৎ এমন কিছু কাজ করে যাব যেগুলো আমার মরার পরেও এগুলো যাতে আমার সৎকায় জারিয়া হয়। হ্যাঁ, ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না, এরপরে ওয়াজআল সারানা আলা মান যালামানা, ওয়াজআল সারানা আলা মান যালামানা, হে আল্লাহ তুমি আমাদেরকে কি করো, যারা আমাদের উপর জুলুম করে তুমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করো। আমরা তো অনেক সময় আছে কমজোর, আমরা দুর্বল হতে পারি মুসলমান, আপনি অনেক সময় আছে আপনি শুধু জুলুমের শিকারই হবেন, কিন্তু আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে পারি, হে আল্লাহ আমরা তো মজলুম, আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনি প্রতিশোধ গ্রহণ করেন যারা আমাদের উপর জুলুম করছে। এরপরে এরপরে আসছে ওয়ানসুরুনা আলা মান আদানা, যারা আমাদের উপর শত্রুতা করে, যারা আমাদের সাথে দুশ্মনী করে, হে আল্লাহ তুমি আমাদেরকে তুমি তাদের বিরুদ্ধে সাহায্য করো। ওয়ানসুরুনা আলা মান আদানা, যারা আমাদের সাথে দুশ্মনী করে তাদের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো। এরপরে এরপরে ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, এটা অনেক গুরুত্বপূর্ণ পার্টিটা, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের দিনের মধ্যে আমাদের আমাদের দিনের উপর ধর্মের উপর আমাদের দিনের উপর কোনো মুসিবত তুমি দিও না। কেন, আপনি আপনি বিজনেসম্যান আছেন, আপনার ব্যবসার মধ্যে ক্ষতি হলে, হ্যাঁ দুনিয়াতে আপনি কিছু ক্ষতিগ্রস্ত হলেন, আপনি দুনিয়ার লাইনে আপনি অসুস্থ হয়েছেন, দুনিয়ার লাইনে আপনি কিছু ক্ষতি হয়েছেন, এটাও এত এটা কিন্তু স্থায়ী ক্ষতি না, এটা সাময়িক কিছু ক্ষতি। আপনি আজকে ঘরের মালিক ছিলেন, ঘরের মালিক না, এটা সাময়িক ক্ষতি। হ্যাঁ, আপনি আজকে এই আপনার এরকম অনেক জিনিসে অনেক জিনিস আপনি দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত আপনি পাইছেন, হয়তো আপনি দুনিয়া থেকে আপনি এই নিয়ামত আপনার হাত থেকে ছুটে গেছে, এটা কিন্তু দুনিয়ার নিয়ামতগুলো এটা স্থায়ী নিয়ামত না। কিন্তু দিনের ব্যাপারে যদি কোনো মুসিবত আসে, যদি আমাদের আকীদা বিশ্বাস যদি আমি কোরআন এবং হাদিসের উল্টা, কোরআনের উল্টা যদি আমি একটা কথা বলি, হাদিসের উল্টা যদি আমি একটা কথা বলি, আমি দিনের উল্টা যদি আমি কোনো কথা বলি, তাহলে আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখেরাতও শেষ হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন যে তোমরা আল্লাহর কাছে বলো, হে আল্লাহ তুমি মুসিবত দুনিয়ার মধ্যে মুসিবত যেটা, এটা যদিও আমরা চাই না, দুনিয়ার মধ্যে আমরা মুসিবত চাই না, কিন্তু দুনিয়ার মুসিবত এটা কিন্তু এত বড় না, দুনিয়ার মুসিবতটা এত বড় না, এগুলা তো সাময়িক, দুনিয়া তো আমাদের স্থায়ী ঠিকানা না, কিন্তু আখেরাতের মুসিবত কোন সময় হবে শেষ আমাদের, যে যদি দেখা যায় দিনের ব্যাপারে যদি কোনো মুসিবত আসে, যদি আমি দেখা যায় যে আমি ইসলামের উপরে থাকতে পারলাম না, আমি এমনভাবে গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আল্লাহ না করুক যদি আমাদের ঈমান নিয়ে আমরা যেতে পারি না, আমরা যদি এমনভাবে নাফরমানির মধ্যে, শরাবের মধ্যে এবং এবং বিভিন্ন লাইনে গুনার মধ্যে যদি আমরা ডুবাইল থাকি আর এইরকম এইরকম থাকি, আল্লাহ না করুক হয়তো আমাদের দিন আমাদের কাছ থেকে চলে যেতে পারে, তাইলে কিন্তু আমরা চিরদিনের জন্য আমরা ধ্বংস হয়ে গেলাম। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ শিখিয়ে দিলেন তোমরা আল্লাহর কাছে বলো, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, হে আল্লাহ তুমি আমাদের দিনের উপর আমাদের দিনের উপর তুমি আমাদের উপর কোনো মুসিবত দিও না, দিনের উপর কোনো মুসিবত দিও না। এরপরে ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা, হে আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়া যেটা এটার মেইন মাকসাদ বানাইও না। এতে বোঝা গেল কিছুটা করা যাবে, কেন আমরা তো মানুষ, মানুষের প্রয়োজন আছে, খাওয়া দাওয়া লাগে, ঘুম লাগে, কাপড় লাগে, এই হিসাবে তো তার কাপড়ের ব্যবস্থা করতে হবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কিন্তু এটা তার মেইন মাকসাদ না। হ্যাঁ, মেইন মাকসাদ এটা না যে দিনের দিন আর রাত
চব্বিশটা ঘন্টাই শুধু আমরা দুনিয়ার পিছনে থাকলাম, তাইলে কিন্তু এই জন্য বলছেন যে না, আমাদের মেইন আকবর আহাম্মিনা, আমাদের মেইন টার্গেট দুনিয়া না। হে আল্লাহ, তুমি আমাদেরকে, তুমি দুনিয়াকে আমাদের আসল মকসদ বানাইয়ো না, দুনিয়াকে আমাদের আসল মকসদ বানাইয়ো না, আমরা যাতে মেইন মকসদ আখেরাতকে বানাবো, মেইন মকসদ আমি আখেরাতকে বানাবো। এরপরে আমাদের জ্ঞান যেটা তুমি আছে, সেই জ্ঞানের দ্বারা যেন আমরা কী করতে পারি, যে জ্ঞানকে শুধু আপনি দুনিয়ার পিছনে, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার কাজ, দুনিয়ার ফ্যামিলির ডেভেলপ করার জন্য শুধু একটাই, কীভাবে আপনি আপনার জীবনকে উন্নয়ন করবেন, আখেরাতের জীবন উন্নয়নের জন্য আপনি সব চিন্তাই করলেন না, আপনার নলেজকে কাজে লাগাইলেন না। দুনিয়ার লাইনে তো আপনি হাই লেভেলের ডিগ্রি নিলেন, কিন্তু আখেরাতের লাইনে আপনি কীভাবে আগে বাড়বেন, জান্নাতকে সুন্দর জান্নাত অর্জন করবেন, এটার পিছনে আপনি সময় দিলেন না। এবং এই জন্য বলছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াকে আমাদের মেইন মকসদ বানাইও না, এবং ইলিমের, নলেজের শেষ সীমানা, শেষ সীমান্ত উদ্দেশ্য আমাদেরকে বানাইও না। সর্বশেষ হইল, ওলা তুসাল্লিত আলাইনা মাল্লা ইয়ারহামনা, এমন কোনো জিনিসকে, এমন কাউকে আমাদেরকে তুমি চাপাইয়া দিও না, এমন কিছু মানুষের অধীনস্থ আমাদেরকে বানাইও না যারা আমাদের উপর রহম করে না। প্রিয় ভাই বোন, আমরা আলোচনা শুনছিলাম মুফতি সাহেবের কাছ থেকে, আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল্যাণ বলতে হবে। তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসনুন দে। আমরা আবারও সম্মানিত অতিথির কাছে ফিরে যাব, তবে তার আগে জানাই দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুম দাকে ঘিরে, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের এক একটি কল আপনাদের এই উপস্থিতি এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলে, আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানের সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে। যে মুফতি সাহেব, আমরা যে আজকে আলোচনায় ছিলাম, অনেক গুরুত্বপূর্ণ দোয়া, প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা পার্টি অনেক গুরুত্বপূর্ণ দোয়া বোঝা গেছে। সো আমরা এই যে দোয়াটা আমলের মধ্যে যে নিয়ে আসবো, আপনি বলছেন যে বিশেষ কোনো বৈঠক মাজলিসে অথবা আমরা ইনফ্রাদিভাবে ইস্তেমাভাবে আমল করতে পারবো। তাছাড়া এগুলোকে যেমন আমাদের কোনো বৈঠক, দুনিয়াবী বৈঠক অথবা যে কোনো বৈঠকের মধ্যে এগুলোকে আমরা আমল করতে পারবো কিনা, যেমন আছে বিবাহের মজলিসে অথবা আমাদের কোনো একটা মিটিংয়ে এগুলোকে আমরা এই দোয়াটাকে আমল করতে পারবো। আসলে আমাদের তো মুসলমান হিসাবে আমরা যাতে এরকম কোনো মজলিস এবং বৈঠক যায়, যদি যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির হলো না, তাহলে এই মজলিসটার জন্য আমরা আফসোস করতে হবে যে দুনিয়ার মধ্যে আপনি এমন একটা মজলিস গেল, এই মজলিসের মধ্যে আমি আল্লাহর নামটা নিতে পারলাম না। এই জন্য একটা দোয়া আছে যে মজলিসের শেষে একটা দোয়া, অ্যাটলিস্ট এটাও পড়লে বোঝা যাবে যে কিছুটাও কাবার হয়ে যায় যে আপনি আল্লাহর নামটা নিছেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা হলো মজলিসের শেষের দোয়া। অর্থাৎ অ্যাটলিস্ট এটাও যদি হয় তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহকে স্মরণ করছেন। আর আমাদের ভিউয়ারদেরকে আমি বলবো, গত সপ্তাহে আপনাদেরকে আমি যে ইসমে আজম সম্পর্কে আলোচনা করছিলাম, ইসমে আজম এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আপনার মাধ্যম, যে ইসমে আজমের মাধ্যমে আপনি যেটা চাইবেন, যেটা মনের আশা আপনার কাছে আছে, সে আশা পূরণ হয়ে যাবে। এটা আমি গত সপ্তাহে আমাদের প্রোগ্রামে বিস্তারিত আলোচনা করেছি। আমি সংক্ষিপ্তভাবে বলবো যে ইসমে আজম যেটা, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে এবং নবীর মাধ্যমে আমাদেরকে ফিক্স করে দেন নাই, যেরকম শবে কদর ফিক্স করে দেন নাই, জুম্মার দিন একটা টাইম আছে কবুল হয়, এই টাইমটা ফিক্স করে দেন নাই, ঠিক এরকম ইসমে আজম এক্স্যাক্টলি কোনটা এটা বলে দেওয়া হয় নাই। কিন্তু এরপরও কিছু হাদিসের দিকে যদি আমরা যাই, আমরা দেখি একটা হাদিসের মধ্যে আপনার একটা ইসমে আজমের একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা বলেছিলাম, এটা আমি আবারও বলছি, সেই দোয়াটি আপনি যদি পড়েন ইনশাআল্লাহ, এই দোয়াটি পড়ে আপনি যদি দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হবে, আপনার আশা পূরণ হবে। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি ইসমে আজম ইনশাআল্লাহ। আল্লাহ
যতবার জোর তিন চারিবার ডাকাত মানতে লাগে সকলবার পড়তাম ওখানটা একটা বার বুঝে আমার কইলা কোন দোয়া দোয়া কোনটা কোনটা হইল আপনি সলাম ফিরাইবার আগে ফর নমাজ পড়িয়া পড়িতাম নি না সারা নমাজ শেষ করিয়া পড়তাম না যতবার সলাম ফিরাই এর আগে পড়তাম ওখানটা না জি ঠিক আছে আপনি আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ মুফতি স্যার আপনার প্রশ্ন উত্তর দিবা আর কোনো প্রশ্ন না কইলাম না নিওকটা ও ইও তোবার দোয়া গুতা আমার ঠিক আছে নি আমি ফরজ নামাজ পড়িয়া গু পড়িতাম ফারমুনি পড়তে ফরজ পড়িয়া হলে জি ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার ইনশাআল্লাহ তওবাতান নাসুহা জি আর কোনো প্রশ্ন আছে আপনার আমার বউ এটা তো আমার বুঝাইয়া কইলি আমার শান্তি হইল না ওকে ঠিক আছে আপনি আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়া হইব জাযাকাল্লাহ জি মুফতি সাহেব উনি প্রথম যে প্রশ্ন করেছেন যে তাওবা দোয়া বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলে যে ওটা উনি আমল করেন এটা ঠিক আছে কিনা পড়া জি আসলে এটা কোনো দোয়া না এটা একটা কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা তুবু ইলাল্লাহ তুমি তওবা করো এটা আপনি আশা করে বুঝতে পারতেছেন এটার অর্থ দ্বারা এটা কি আল্লাহ তাআলা আহ্বান করতেছেন যে তোমরা তওবা করো তোমরা তওবা করো তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা সঠিকভাবে ইখলাসের সাথে এরকম তোমরা তওবা করো এখন কথা হলো তওবা আমরা এই যে তওবা কিভাবে করব যে তওবার কিছু কন্ডিশন আছে প্রথমে আমরা গুনাহ ছেড়ে দিব চারটি শর্ত আছে আই প্রথমে হলো যে আমরা কি করতে হবে আইয়াকলা আনিল মাসিয়া গুনাহকে ছেড়ে দিতে হবে এরপরে আইয়ান দিমা আলাইহা অতীতের গুনার উপর শর্মিন্দা হওয়া এরপরে তিন নম্বর হইল আল্লা ইয়াউদা ইলা মিসলিহা আবাদা আইয়া আযিমা আযমান জাযিমান আল্লা ইয়াউদা ইলা মিসলিহা আবাদা এমনভাবে আজম করা প্রতিজ্ঞা করা নিয়ত করা যে আমি আর কোনো গুণা করব না চার নম্বর হইল কোনো মানুষের হক এবং পাওনা থাকলে এটাকে দিয়ে দেওয়া এরপরে যে তওবা হয় তওবাটা হবে কি তওবাতান পরিপূর্ণ তওবা হবে এটার দ্বারা তওবা হবে একটা হইল যে আমরা এমনিই তওবা করা যেমন ধরেন হয়তো পরিপূর্ণ কন্ডিশন মেনটেন করতেছি না কিন্তু আমরা আল্লাহর কাছে তওবা করতে পারবো আল্লাহর কাছে গুণা মাফি চাইতে পারবো যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি এগুলো হলো তওবার অনেক আলফাজ আছে যেমন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম এরপরে আপনার আছে রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা এটাও তওবা এটার দ্বারাও তওবা হয় জি তো তওবার জন্য অনেক জিনিস আছে যে আপনি বলছেন হে আল্লাহ আপনি বাংলায় যদি বলেন হে আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দেন এটার নাম হলো তওবা আর যদি আমি যে কন্ডিশনগুলো বললাম এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন আপনি যদি বলেন যে আল্লাহ আমি আর গুনাহ করব না আমি যা করছি আল্লাহ তোমার উপর আমি তোমার কাছে আমি স্বীকার করলাম যে আমি ভুল করে ফেলেছি আমি স্বীকার করেছি আমি লজ্জিত আমি অনুতপ্ত এরপরে যদি আপনি বলেন যে আমি ভবিষ্যতে আমি আর গুনাহ করব না তখন আপনার তওবাটা কি হয়ে যাবে এমন তওবা হবে এটা যে আত্তাইবু মিনাজ যাম কামাল্লা যামবালা এই তওবার দ্বারা আপনার অতীতের যে গুনাহগুলো আছে সবগুলো মাফ হয়ে যাবে আর এমনিও আমরা সবসময় ইস্তেগফার করব তওবা কীভাবে তওবার দোয়া যে কোনটা তওবার কোনো আলাদা কোনো দোয়া নাই তওবার আলাদা কোনো কি নাই দোয়া নাই তওবার জন্য অনেক আলফাজ আছে কিভাবে আপনি তওবা করবেন ইস্তেগফার কেমনে করবেন এই যে আমি বললাম আপনি এরকম বলতে পারেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না যেটা আমরা শবে কদরের রাতের দোয়া এটা শুধু শবে কদরের দোয়া না এটা সবসময় আপনি বলতে পারেন এটা এটাও একটা মাফি হ্যাঁ আল্লাহ আপনি তো মাফ করাকে পছন্দ করেন আপনি আমাকে মাফ করে দেন হ্যাঁ এরপরে আমি একটা বললাম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন এটাও বলতে পারেন এরপরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই এটা একটা দোয়া আছে এরকম আমরা ইনশাআল্লাহ দোয়া করব এই ইস্তেগফার করব ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন জি ওনার একটা প্রশ্ন হলো যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম যে ওইটা উনি কখন পড়বেন ফরজ নামাজের পরে কি না কোন সময় এটা জি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المحيا والممات واعوذ بك من فتنه المسيح الدجال এই যে দোয়াটা আছে সেই আল্লাহ প্রথম পার্টটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই এরপরে ওয়া মিন আযাবিল কবর কবরের আযাব থেকে পানা চাই এরপরে
অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, এবং দুনিয়ার জীবনের এবং মৃত্যুর যে ফিতনা আছে এই ফিতনা থেকে আমি আপনার কাছে পানা চাই। এরপরে ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমরা পানা চাই। এটা আপনি নামাজের, আপনি বলছেন নামাজের শেষের দিকে সালামের আগে এটা পড়তে পারবেন। আমরা নর্মাল আমরা যেটা পড়ি সেটা হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে দোয়াটি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم। এর সাথে সাথে যদি আপনি এটা পড়তে পারেন পড়লে সমস্যা নাই, কিন্তু আপনি আগে জানতে হবে ভালো করে। অনেক সময় আছে দোয়া যদি আপনি বেশি পড়তে চান দোয়াটা ভালো করে জানতে হবে, নাইলে নামাজের ভিতরে পড়া এমনভাবে যাতে পড়েন যেটা দোয়াটা যাতে শুদ্ধ থাকে, হ্যাঁ চাইলে কিন্তু আপনি এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর যদি আপনি এরকম না যেটা পড়তেই হবে, আপনি যেমন আল্লাহুম্মা যালাম তো আপনি পারেন, এটা পড়লে হয়ে যাবে, এটা পড়লে হয়ে যাবে, এর পরে যে আপনি এই দোয়াটি পড়তে হবে এরকম না, হ্যাঁ আপনি যদি শিখতে পারেন তাহলে এই দোয়াটি আপনি সালামের আগে আপনি পড়তে পারবেন, প্রত্যেকটা নামাজের সালামের আগে, প্রত্যেক নামাজের সালামের আগে আপনি চাইলে এটা পড়তে পারবেন যদি আপনি এটা শিখতে পারেন। জি জাযাকাল্লাহ মুফতি সাহেব, সুন্দর করে বলে দেওয়ার জন্য। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জি আমরা যে আজকে আলোচনা ছিলাম যে অনেক গুরুত্বপূর্ণ দোয়া ইসমে আজমের কথা, জি আমাদের যে যে আজকে যে ইসমে আজমের, জি 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 যে ইসমে আজমের কথা যেটা আপনি একটা তো দোয়া তো বলে দিলাম, এটা আপনারা চাইলে আপনারা আমাদের কি করতে পারেন এটা করার জন্য কলটা নিয়ে নিন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর আমি ও দোয়াগু কইতাম হুজুর, যেটা আমারও দোয়াগু হয়নি। আর আমি প্রত্যেকদিন মাগরিবের নামাজ পড়ে তিনবার পড়ি, ফজরের নামাজ পড়ে তিনবার পড়ি, আমার পড়া ঠিক আছে? জি খুব আছেন। اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب جهنم وأعوذ بك من فتنة المحيا وأعوذ بك من مسيح الدجال. جي يحتى وارد شده ميسينغ أسي من أعوذ بك من فتنة المحيا والممات. جي حضور أماري جو فوري بلا كتن فريان نزون كمان يو لگ دير برا لگ دير جي ঠিক আছে। আর কোন প্রশ্ন আছে আপনার? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া আউযু বিকা মিন মাসীহিদ দাজ্জাল। ওই কি নিজের নাম আর ভুল আছে? জি একটা ওয়ার্ড মিসিং আছে, ওমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মামাত যেটা মিসিং আছে। ফিতনাতিল মাহইয়া ইয়া মামাত ইয়া মাসীহিদ, ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মিন ফিতনাতিল মাহইয়া والممات مسيح ومن فتنة المسيح الدجال. السلام عليكم আমি জেলা পড়ি হলো আমার ঠিক আছে নি আমি পড়ি হলো শুদ্ধ হলো এগুলা কইতাম পারি না আপনার কাছে। জি মাশাআল্লাহ সুন্দর আছে আপনার, ঠিক আছে আমার সাথে তো মুফতি সাহেব আবার কইয়ে দিবা আপনি আমার খেয়াল করে শুনবা। জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম। জি মুফতি সাহেব ওনার ওই ওয়ার্ডটা মিসিং হচ্ছে, ওটা ভালো করে বলে দিলে মানে উনি একটু কারেকশন করে নিতে পারে আর কি। আমি আবারও বলছি اللهم اني اعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المحيا والممات واعوذ بك من فتنه المسيح الدجال. জি জাযাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জি আজকের যে আমাদের যে আলোচনা ছিল যে ইসমে আজমের উপর, জি জি ইসমে আজম মাওলানা আমি আমরা তো একটা দোয়া বললাম আর এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে, এই আপনার হাতেতে আবু উমামা থেকে আসছে একটা রাওয়াতের মধ্যে আসছে যে কোরআনে করিমের তিনটা সুরার মধ্যে ইসমে আজম আছে। কোরআনে করিমের তিনটা সুরার মধ্যে কি আছে? ইসমে আজম আছে। একটা হলো ফিল বাকারা ও আল ইমরান ও তহা। এখন এই তিনটা সুরা থেকে তিনটা আয়াত আছে, এর মধ্যে একটা আয়াত হলো যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া আর-রহমানুর রহিম। এটা হলো সূরা বাকারার 163 নম্বর আয়াত, 163 নম্বর আয়াত, এটা ইসমে আজম। এটা আপনি শিখে নিতে পারেন,
হয়তো আপনি দোয়া করার আগে আমি এই যেগুলো বলতেছি এগুলো যদি আপনি পড়েন আর ইসমে আজমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এই জন্য আমরা এটা কি করতে পারি আপনার এই যে তিনটা আয়াত আমি বলবো এই তিনটা আয়াত আপনারা শিখে নেবেন। সূরা বাকারার 163 নম্বর আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আর এরপরে সূরা আলে ইমরানের প্রথম এবং দুই নম্বর আয়াত আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, একবারে প্রথম দিকে সূরা আলে ইমরানের আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরপরে সূরা আপনার তোহা সূরা তোহার 111 নম্বর আয়াত ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়ুম, ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়ুম, এই তিনটা আয়াত বললাম। আপনি যে সময় দোয়া শুরু করবেন প্রথমে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এরপরে এই তিনটা আয়াত পড়লেন, এরপরে যে হাদিসের মধ্যে যে দোয়াটা বললাম এই দোয়াটি পড়লেন, এরপরে আপনার মনের আশা আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। জি, অনেক সময় আছে আমরা মনে করি যে আমি তো দোয়া করি দোয়া কবুল হবে কি না হবে না, না আমরা বিশ্বাস রাখতে হবে দোয়া কবুল হবে। আর যদি অনেক সময় আছে আপনি হয়তো সাথে সাথে আপনি পাচ্ছেন না, এটার মানে কি হয়তো আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম জিনিস আপনাকে দিবেন, উত্তম জিনিস আপনাকে দিবেন। অনেক বাচ্চারা বাবা বাবার কাছে বলে যে বাবা আমাকে একটা ফোন দাও, কিন্তু যারা সচেতন বাবা এরা ছেলে এবং মেয়েকে প্রাইমারি লেভেলে সেকেন্ডারি লেভেলে ফোন দেয় না, এরা কি এটার মানে কি এরা এদের ছেলে মেয়েকে মহব্বত করে না? অবশ্যই। হ্যাঁ, কিন্তু যে মা বাবা প্রত্যেক বছরে বছরে শুধু ভালো ভালো ফোন দিতেছে তার তার সে মোবাইলের কারণে তার তার লাইফটা গড়তে পারতেছে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা জানেন আমাদেরকে কোন সময় কী জিনিস দিবেন। আমরা অনেক সময় দোয়া করি অনেক সময় মনের চাওয়াটা পূরণ হয় না, কিন্তু আমি মনে রাখতে হবে যে আমার আল্লাহ আমার জন্য যেটা মঙ্গল এটাই আমাকে দিবেন। অবশ্যই, এবং দোয়াটা বেকার যাবে না, দোয়াগুলো কি যাবে না বেকার যাবে, বেকার যাবে না ইনশাআল্লাহ। তাহলে এই কথাই বলছিলাম আমরা যে ইসমে আজমের যে তিনটা আয়াত আমি বললাম প্রথমে আপনি যখন দোয়া করবেন প্রথমে এই তিনটা আয়াত পড়বেন, এরপরে হাদিসের মধ্যে যে দোয়াটি বললাম এটা পড়বেন, প্রথমে আয়াতগুলো পড়ে নেবেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম, এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আমতাল্লাহ أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, এই দোয়াটি আপনি পড়বেন, এরপরে আপনি আপনার আল্লাহর কাছে বলবেন আপনার মনের আশা আপনার আল্লাহর কাছে বলতে থাকবেন ইনশাআল্লাহ। এই যে হাদিসের মধ্যে যে দোয়াটি আমি বললাম এটার মানে হলো আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি আপনার কাছে সওয়াল করছি, যেহেতু আমি সাক্ষী দিচ্ছি আপনিই আল্লাহ আপনিই আমাদের আল্লাহ এবং আপনি এমন যে আপনি একক, আপনার কোনো কী নাই আপনার কোনো প্রয়োজন নাই আপনি কোনো মানুষের মহতাজ না, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আপনার কোনো সন্তানও নাই আপনার কোনো এই প্যারেন্টসও নাই আপনার মা বাবাও নাই আপনার এগুলোর দরকার নাই আপনার বাচ্চাদের দরকার নাই আপনার মা বাবার দরকার নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনার তো কোনো সমতুল্য বা আপনার সমান কেউ নাই। এই জন্য ইসমে আজমের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ দোয়া করলে সেই দোয়াটা কবুল হবে, কিন্তু শর্ত হবে আপনার আন্তরিকতা আপনি খুব খুব মনোযোগ দিয়া যে আপনি আল্লাহর কাছে বলবেন, এবং যে দোয়ার জন্য কিছু শরাইত আছে কন্ডিশন আছে এর মধ্যে একটা হইল যে আমাদের খাওয়া দাওয়া খাওয়াটা এটা কী হতে হবে হালাল হতে হবে হালাল রিজিক হতে হবে, এরপরে কাপড় যেগুলো আছে এরকম একটা হাদিসের মধ্যে আসছে তুমি আল্লাহর কাছে দোয়া করছো কিন্তু তোমার দোয়াটা কেমনে কবুল হবে তোমার খাওয়াটাও হারাম তোমার কাপড়টাও হারাম তোমার সবগুলোই হারাম, এই জন্য এই কী যেটা হালাল ফুড যেটা যে কোরআনে কারিমের মধ্যে বারবার বলা হয়েছে যে কুলু তাইয়িবান তাইয়িব হালাল জিনিস তোমরা খাও হালালান তাইয়িবা যে হালাল জিনিস আমরা খেতে হবে, এটা নামাজ পড়া যেরকম ফরজ হালাল রিজিক তালাশ করা এটাও ফরজ, যেটাই পাইলাম এটাই খাইলাম, হ্যাঁ যেটাই কাজ পাইলাম এটাই দৌড়লাম, হ্যাঁ না হালাল রিজিক তালাশ করা তালাবুল কি যেটা কাসাবুল হালালে কসবুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা হালালকে অম্বেষণ করা এটাও ফরজ এটাও ফরজ, আল হালালু বাইয়ুনুন ওয়াল হারামু বাইয়ুনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, এরকম আসছে যে হালাল যেগুলো আছে এগুলোও ক্লিয়ার আছে হারামও ক্লিয়ার আছে, কিন্তু কিছু জিনিস আছে এগুলো আমাদের আমরা অনেক সময় কনফিউজ থাকি এটা হালাল কি হারাম, তকওয়া হইল এগুলোকে না খাওয়া তকওয়া এবং ইহতিয়াত হইল এগুলোকে বকর না করা এগুলো থেকে পরহেজ করা, ক্লিয়ার হালাল যেটা তো হালালই আছে ক্লিয়ার হারাম এটা তো হারাম আছে, অনেক সময় আছে আমরা এগুলো মুস্তাবিহাত আছে আপনি হয়তো জানতে পারছেন না
লিখে দিচ্ছে শুধু হালাল, কিন্তু কই থেকে আসছে? হ্যাঁ, এগুলো কোনো আপনার আপনার একটা মনের একটা যথার্থ হবে তো একটা, এগুলা কই থেকে আসলো কি না, শুধু একটা প্যাকেটের মধ্যে হালাল দিয়ে দিল, এটাই কি হালাল? হ্যাঁ, আপনি মশলা যদি জিজ্ঞেস করেন এটা হালাল, আপনি যদি মশলা জিজ্ঞেস করেন হালাল, কিন্তু এহতিয়াত হলো আপনি কোন জায়গা থেকে আসছে, কোন কোম্পানি থেকে আসছে, এবং একটু যাচাই করা এগুলা কি সত্যিই কি হালাল। হ্যাঁ, এই জন্য বলতেছে যে না, মুসলমানে দিছে এটা কি হারাম হবে? মুসলমান আমরা কত পার্সেন্ট মুসলমান আমরা প্র্যাকটিস করি, কত পার্সেন্ট আমাদের মুসলমানের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে? আজকের যে দোয়াটা আমরা বলছিলাম যে ভয়, আমাদের কত আমাদের পয়সার দরকার, বস আমার পয়সার দরকার, হালাল হারাম তো পড়ে আমি কিছু কি হয়ে যায় পয়সা বানাই দেয়। তাই জন্য আজকে চিন্তা করেন আমাদের সমাজের মধ্যে আমরা কত পার্সেন্ট আমরা সত্যিকার অর্থে 100% মুসলিম। এই জন্য বলছেন যে তোমরা কোনো উদ্খুলু ফিসিলমে কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও, কিন্তু আমরা তো পারছি না, আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারছি না। সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ, সাহাবায়ে কেরাম ছিলেন তারা, তাদের ইমান পাক্কা ছিল, পাহাড়ের মতো মজবুত ছিল, তাদের তারা কি করেন নাই, তারা একটা সুন্নতকেও সার দেন নাই, তারা একটা সুন্নতকেও সার দেন নাই। এই জন্য আমরা এই কি কে যেটা আমাদের ভয়, যেটা এই ভয়টা আমাদের আজকে নাই, আল্লাহর ভয় আমাদের নাই। আজকে যদি আমাদের ভয়টা অর্জন করতে হয় তাহলে কীভাবে হবে, যে কীভাবে হবে যে আমাদের ইলমের দ্বারা ভয় আসবে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি। আমরা অনুষ্ঠান শেষ করে চলে এসেছি, একজন করে আছে গোলটা নিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি জি, আমার একটা প্রশ্ন, আমরা যে আপনি আল্লাহ মাফটা সালাম কাবারাক কাইয়া জান জালালি ওয়া ইকরাম ইটা কি যা আপনার সাজা তো হওয়া লাগে না, সালাম দিয়ে দিয়া পড়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ি যা সিবা সুবহান আল্লাহ আল্লাহ পর পড়ি যা বাজে পড়া দিয়া আপনার মিনা সংক্ষেপে উত্তরটা দিয়ে দিলে ভালো হয়। একটা উনি বলছেন যে আল্লাহ যে আমরা নামাজের পরে যে দোয়াটা পড়ি ওটা উনি কখন পড়বেন? জি, নামাজের পরে এটা হাদিসের মধ্যে আসছে যে প্রথমে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ, এরপরেই বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরপরে বলবেন আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এগুলো আপনি নামাজের পরে পড়বেন। কিন্তু নামাজের পরে অন্য কোনো মুনাজাতের মধ্যে এটা পড়তে পারবেন না এরকম না, কিন্তু হাদিসের মধ্যে আসছে এটা আপনি নামাজের পরে পড়বেন। তাই নামাজের পরে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এটা করব, প্রত্যেক ফরজ নামাজের পরে প্রথমে আস্তাগফিরুল্লাহ বলবো, তিনবার বলবো, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরপরে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নি অথবা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা সবার কাছে আমরা যে দোয়াগুলো পড়লাম সেই দোয়াগুলো যদি আমরা টার্গেট বানাই, প্রত্যেক সপ্তাহে যদি আমি একটা দোয়া শিখি এবং এই দোয়াটা যদি আমি শিখতে পারি, ইনশাআল্লাহ দেখা যাবে এক মাস পরে, ছয় মাস পরে আপনি অনেক দোয়া শিখে নিচ্ছেন। আমরা সবাই যেন দোয়াগুলো শিখতে পারি এবং প্র্যাকটিস করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি। শেষ কুইক একটা প্রশ্ন আমার দর্শকের পক্ষ থেকে, যে আজকে যে দোয়া অনেক লং দোয়া, অনেক লম্বা দোয়া, ওইটা মা বোনরা যারা আছে ধীরে ধীরে ওইটা পড়লেন, আমল করলেন, আমল করতে করতে একসময় মুখস্থ হয়ে যাবে, কিন্তু এখন তো ওনারা চাইলেও দেখে পড়তে পারবেন। আপনি চাইলে এটা দেখে পড়তে পারবেন, কোনো বুকের মধ্যে আসে অথবা আপনি ইন্টারনেট থেকে সার্চ করে নিতে পারেন, আমাদের এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন প্রোগ্রাম দেখে, তাইলে আপনি এখানে মুখস্থ করার আগ পর্যন্ত আপনি দেখে দেখে পড়লেও এটা হবে। জি, আপনি যদি দেখে দেখে পড়েন এটা আপনার আদায় হবে। আর কথা হলো দোয়া যেগুলো আছে এগুলো অনেক সময় আছে কি আছে যে আপনি অনেক লম্বা দোয়া আপনি হয়তো শেখাটা কঠিন হবে, কিন্তু আপনি যদি দেখে দেখে পড়েন এটা হবে। আপনি যদি দেখা যায় আপনি আরবি পড়তে পারছেন না, আপনি বাংলায় পড়েন তবু আদায় হবে। আল্লাহ বলছেন উদ্উনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমার কাছে দোয়া করো, এই দোয়ার মধ্যে ভাষাটা আরবি হতে হবে এরকম না। এই জন্য আপনারা চাইলে এই দোয়াগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে, আমাদের প্রোগ্রামটা আপনারা ইউটিউবের মধ্যে পাবেন, এগুলো থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব, অনুষ্ঠানের সময় আজকে আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভাই বোন, আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের প্রথম থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, সময় দিলাম, সব কিছুকে যেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখার আমাদের জন্য আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।